সকল ধরনের বাদামের মধ্যে চীনা বাদাম সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয়, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই বাদাম কিভাবে খেলে উপকার পাওয়া যায়। আমরা যে পদ্ধতিতে এই চীনা বাদাম খেয়ে থাকি, অর্থাৎ ভাজা বাদাম, সেইভাবে বাদাম খেলে দেহের ক্ষতি ছাড়া উপকার হয় না। অনেকেই দেখবেন বলছে বাদাম খেয়ে গ্যাস, অ্যাসিডিটি হয় বা টক ঢেকুর ওঠে, এর কারণ ভুলভাবে বাদাম খাওয়া। তাই খুব সহজ উপায়ে চীনা বাদাম খেয়ে আজীবন যৌবন ধরে রাখার উপায় জানুন এবং এই বাদাম যেভাবে খেলে ভয়ঙ্কর সব রোগও শরীর ছেড়ে পালাবে তাও জানুন। ইনফরমেটিভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা নতুন আছেন এই চ্যানেলে, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের সকল ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনারা সময় করে পরবর্তীতে তা দেখে নিতে পারেন। যদি চীনাবাদাম খান, তাহলে প্রাকৃতিকভাবেই এই বাদামে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করবে। তাই যদি এই বাদাম সঠিকভাবে খাওয়া যায়, তাহলে এর প্রাকৃতিকভাবে থাকা প্রচুর পরিমাণে জিঙ্ক ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করবে। শরীর ভেতরে কোনো ধরনের ভাইরাস জীবাণু যেমন বাসা বাঁধতে পারবে না, তেমনি ত্বকের উপরিভাগে কোনো ধরনের ইনফেকশন বা জীবাণুর সংক্রমণ ঘটবে না। এই কারণেই শরীর ভেতর পর্যন্ত থাকবে একদম সুস্থ এবং ত্বক কুচকে যাওয়া, ত্বকের চামড়ায় কোনো ধরনের র্যাশ, অ্যালার্জি হওয়া এই ধরনের প্রবণতা থাকবে না। আবার আজকাল বয়স 30 পেরিয়ে গেলেই যেখানে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, সেখানে যৌবন ধরে রাখা তো একদম মরিচিকার মতো হয়ে গেছে। যদি এই চীনাবাদাম সঠিকভাবে খেতে পারেন, তাহলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি একদম থাকবে না। হার্টের আটারিতে রক্ত জমাট বাঁধা, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল এই ধরনের সকল সমস্যা থেকে মুক্ত থাকবেন আপনি। এই কারণেই আপনার শরীর যদি সুস্থ থাকে, হার্ট যদি ভালো থাকে, যৌবন তো অবশ্যই থাকবে সারা জীবন। আরো আছে, এই বাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, যেহেতু ক্যান্সার মারণঘাতী রোগ। এই জন্য ক্যান্সার রোধ করতে পারলে অবশ্যই একজন মানুষ সুস্থ থাকবেন সারা জীবন। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই বাদামে। যদি খাওয়ার সময় এই অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট না হয়ে যায়, তাহলে আপনার হার্ট যেমন সুস্থ থাকবে, তেমনই ক্যান্সার প্রতিরোধ হবে আর ক্যান্সার সেলের খোঁজ পাওয়াই কঠিন হয়ে যাবে, যদি সঠিকভাবে এই বাদাম খেতে পারেন। আসলে এই বাদামটিতে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি রয়েছে এমন সব পুষ্টি উপাদান যে কোনো ধরনের ক্যান্সার কখনোই বাসা বাঁধবে না শরীরে। এই বাদামে প্রোম্যান্থোসায়াটোনিন নামে একটি বিশেষ উপাদান আছে, যা অক্ষুণ্ণ রেখে যদি আমরা খেতে পারি, তাহলে শরীর ভেতর এবং বাইরে থেকে একদম সুস্থ থাকবে। অপর্যাপ্ত এবং অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, অপর্যাপ্ত ঘুম এবং আধুনিক জীবনের চাপে ধীরে ধীরে বাড়ছে শরীরে খারাপ কোলেস্টেরল। এই বাদাম ওলিসিক নামে এক ধরনের মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, যা দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণভাবে কাজ করে। খারাপ কোলেস্টেরল যেমন দূর করতে পারে, তেমনি ভালো কোলেস্টেরলকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আবার ডায়াবেটিস রাখে একদম নিয়ন্ত্রণে। আমাদের দেশে যে হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে, সে হারে কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। যখন ডায়াবেটিস ধরা পড়ছে, তখন সচেতন হওয়ার চেয়ে যদি আপনি এমন কিছু খাবার গ্রহণ করেন যে আপনার ডায়াবেটিস দেহে না হয়, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এই বাদাম সঠিকভাবে খেলে এর প্রোটিন এবং ফাইবার রক্তে সুগারের মাত্রাকে একদম নিয়ন্ত্রণে রাখবে, এই জন্যই কখনোই ডায়াবেটিস হবে না। আবার যাদের ডায়াবেটিস হয়েছে, তারাও যদি সঠিকভাবে খেতে পারেন, তাহলে আপনাদের দেহেও সুগারের মাত্রা একদম নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন ক্ষরণ বেড়ে যাবে, যার কারণে ডায়াবেটিস সংক্রান্ত যেসব রোগ রয়েছে তাও দেহ থেকে বিদায় নেবে। অতিরিক্ত মেদ চর্বি জমে গেলে অল্প বয়সেই বুড়ো দেখায়, বয়স্ক দেখায়। যদি এই বাদাম সঠিকভাবে খেতে পারেন, তাহলে অতিরিক্ত মেদ চর্বি ঝরে যাওয়ার পাশাপাশি শরীরের ফোলা ভাব দূর হবে, হজম ক্ষমতা এত বেড়ে যাবে যে কখনোই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হবে না। এমনকি আপনি সারাদিনে যাই খান না কেন, সবকিছু শরীরে সঠিকভাবে হজম হওয়ার পাশাপাশি শরীরে খাওয়া খাবারের পুষ্টিগুণ সঠিকভাবে কাজে লাগবে, রক্ত বৃদ্ধি পাবে। এই কারণেও কখনো রক্তশূন্যতা বা হিমোগ্লোবিনের অভাব হবে না শরীরে। এই বাদামে থাকা ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান রয়েছে, যা দেহের ভারসাম্যকে রক্ষা করে। যাদের হাড় জয়েন্টের ব্যথা রয়েছে এবং হাড়ের ঘনত্ব কম থাকার কারণে প্রায় হাড় জয়েন্টে ব্যথা হচ্ছে,
পেশির ব্যথা বা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই বাদাম খুব ভালো কাজ করবে। মাত্র 7 দিন টানা খেয়ে দেখুন, শরীরের ব্যথা একদম গায়েব হয়ে যাবে। এবং যারা গর্ভবতী আছেন তারাও যদি এই বাদাম সঠিকভাবে খেতে পারেন তাহলে গর্ভাবস্থায় কখনোই শরীরে ক্যালসিয়াম, প্রোটিন এবং আয়রনের ঘাটতি হবে না, সেই সাথে গর্ভস্থ শিশুর বৃদ্ধিও অত্যন্ত স্বাভাবিকভাবে হবে। গর্ভস্থ শিশুর হাড় ও দাঁতের গঠন অনেক শক্তিশালী ও মজবুত হবে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর হার ইদানিং খুব বেড়ে গিয়েছে। যাদের এই ধরনের রোগ আছে, বিশেষ করে যেসব প্রসূতি মায়েদের কনস্টিপেশনের সমস্যা আছে, তারা যদি নিয়মিত এই বাদাম খেতে পারেন তাহলে এই রকম সমস্যা দূর হবে। যারা থাইরয়েডে ভুগছেন এবং থাইরয়েড হরমোনের ভারসাম্য না থাকার কারণে মোটা বা চিকন হয়ে যাচ্ছেন, শরীর তাদের জন্য এই বাদাম খাওয়া খুব দরকার। এই বাদাম খেলে থাইরয়েডের ভারসাম্য খুব দ্রুত আসবে, স্মৃতিশক্তি কখনো দুর্বল হবে না। যাদের একটু বয়স বাড়ার সাথে সাথেই ভুলে যাওয়ার রোগ হয় তারা এই বাদাম খেলে এই ধরনের রোগ বা অ্যালঝাইমার কখনো হবে না। শরীর ভেতর থেকে একদম মজবুত এবং শক্তিশালী করতে চাইলে এই বাদাম খাওয়াই যথেষ্ট। যদি আপনার শরীরে কখনোই কোনো রোগ না হয় এবং রোগ হলেও যদি খুব দ্রুত তা থেকে মুক্তি পান তাহলে অবশ্যই আপনার যৌবন থাকবে সারা জীবন। এই বাদাম খেলে চুলের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, চুল পাকে না এবং চুল কখনো ঝরে যায় না। চুল সবসময় কালো ঝলমলে রাখতে এই বাদাম খাওয়া খুব দরকার। বয়স 50 পেরিয়ে গেলেই যাদের চুল পেকে যাচ্ছে এবং এই কারণে বুড়ো দেখাচ্ছে তারা অবশ্যই বয়স 30 পেরনের আগে থেকেই এই বাদাম খাওয়া শুরু করুন। দেখবেন কখনোই আপনার চুল পাকবে না, আবার চামড়াও কখনো কুচকে যাবে না, চামড়া থাকবে একদম টান টান। যৌবন ধরে রাখতে এবং যে সমস্ত রোগ দূর হওয়ার কথা বললাম এই সমস্ত রোগ শরীর থেকে চিরতরে দূর করতে চীনাবাদাম আপনি কিভাবে খাবেন এবং কখন খাবেন। প্রথম কথাই হলো, চীনাবাদাম আমরা যেভাবে খাই তা মোটেও স্বাস্থ্যকর নয়। চীনাবাদাম ভেজে খেলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়, এই জন্যই বাদাম খেতে হবে ভিজিয়ে। রাতের বেলায় 1 কাপ নর্মাল পানিতে এই রকম 10টি বাদাম ভিজিয়ে রাখবেন। মনে রাখবেন, একজন প্রাপ্ত বয়স্ক মানুষ 10টি চীনাবাদাম খাবেন। যদি আপনার বয়স 18-র নিচে হয় তাহলে এই বাদাম খাওয়ার সংখ্যাও কিন্তু কমবে। একজন 5 থেকে 10 বছর বয়সী বাচ্চার জন্য 3 থেকে 4টি বাদাম খাওয়াই যথেষ্ট। আবার যেসব মানুষ বেশি শারীরিক পরিশ্রম করছেন বা যেসব শিশুরা শারীরিক কসরত করছে তারা এই বাদাম কিছু বেশি খেতে পারবে, সেক্ষেত্রে 10 থেকে 15টি বা 20টি পর্যন্ত খাওয়া যাবে। অর্থাৎ আপনার বয়স, ওজন, কাজের ধরন, অর্থাৎ আপনি দিনে কতটা পরিশ্রম করছেন তার উপর নির্ভর করবে বাদাম খাওয়া। সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে উষ্ণ পানি পান করতে হবে। উষ্ণ পানি পান করার পরে খুব ভালো হয় যদি হালকা ব্যায়াম করেন এবং পেট পরিষ্কার করে নেন। তারপর এই বাদাম খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। যারা এর উপরের ফাইবার বা পাতলা খোসাটি ছাড়িয়ে খেতে চান তারা ছাড়িয়ে খাবেন, আর যারা এই খোসাসহ খেতে চান তারা খোসাসহই খাবেন। এই খোসা ছাড়িয়ে খেলে বা খোসাসহ খেলে তেমন কোনো তারতম্য প্রকাশ হয় না, বরং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা এই বাদামের খোসাসহ খেলেই এর অতিরিক্ত ফাইবার দ্রুত কনস্টিপেশনের সমস্যা দূর করবে। কিন্তু এই চীনাবাদাম খেয়ে যদি কারো শরীরে র্যাশ, অ্যালার্জি বা হঠাৎ করেই শ্বাসকষ্টের মতো ঘটনা ঘটে তাহলে কখনোই চীনাবাদাম আপনি খাবেন না। বুঝে নিতে হবে বাদামে আপনার গুরুতর অ্যালার্জি রয়েছে। বাদাম খাওয়া সম্পর্কে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে আজ থেকে সঠিক উপায়ে চীনাবাদাম খাওয়া শুরু করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হতে পারবে।